সত্যি ধন্যবাদ। একটু পাসওয়ার্ডটা খুলুন, এর ভিতরে সবগুলো ক্লিপ আছে, ছাড়ুন। হ্যাঁ আপনি খুলুন, এর বাবাকে গাড়ি করে তুলে নিয়ে আসুন, বাবাকে ডেকে দিচ্ছি, ছাড়ুন ছাড়ুন। হ্যাঁ খানে খানে দিবেন না, মেয়ের ভবিষ্যৎ আছে, এই অসম্ভব মেয়ে বাচ্চা, ঠিক আছে বোঝে না, বয়স হয়েছে বোঝে না, ওকে এখন কি বলে এদের এখন আবেগে। তো তোমার কাকুকে ফোন করে বলছিল না, মামাকে, মামা কোন মামা, কে মামা, বড় মামা, নাম কি বা, অশোক মন্ডলকে ফোন করবেন, আমি ফোন করছি, আসতে বলবো নাকি, অশোক মন্ডল বলতে, এক মিনিট আমি ফোন করবো, কসবাসন্দার অশোক মন্ডল, আর দুজনকে থানায় দিয়ে দিব, তাতে কি ভালো হবে, তোর ভবিষ্যৎকে তাকিয়ে আমরা এখানে নিয়ে এসেছি, এ চামাকে দেখে নিয়ে আসিনি আমরা, ঠিক আছে, তুই আমার গ্রামের মেয়ে, তোর ভবিষ্যৎ দেখে আমরা নিয়ে এসেছি, তোকে সকাল থেকে আমরা ফলো করছি, তুই বাস থেকে, বাসে উঠলি, বাস থেকে হাইটেকে নামলি, ওখান থেকে তুই হেঁটে হেঁটে আসলি, বাবু মহাশয় আসলো, তোকে গাড়িতে চড়ালো, নিয়ে গেল তোকে কোথায় থেকে ঘুরে রাখি, এগুলো সত্যি কথা তো, এই দাঁতুন নিয়ে গেছিলো, হ্যাঁ বল, হ্যাঁ কি না বল, রেকর্ডিংটা করো, তোকে দাঁতুন নিয়ে গেছিলো, হ্যাঁ হ্যাঁ কি না বল, এবার দাঁতুন থেকে কোথায় নিয়ে গেছিলো, তারপরে মাস্টার মশাই জঙ্গলকন্যা সেতু নিচে নিয়ে গেছিলো, তুমি যাই হোক, তোমাকে নিয়ে গেছিলো মাস্টার মশাই জঙ্গলকন্যা সেতু, সেখান থেকে বের করে নিয়েছে, কেশিয়াড়ি ঢুকেছিল, কেশিয়াড়ি থেকে আবার কোথায় এসেছিল, বিয়ে করেছো, কেশিয়াড়ি থেকে যাওয়ার সময় কোথায় যাওয়ার ইচ্ছা ছিল, বিয়ে করেছো, বাড়ি আসতাম, বাড়ি আসতে, সত্যিটা বলো, কেন গিয়েছিলে বিয়ে, না তাহলে কি জন্য এসে গেছে, মন্দিরে প্রণাম করতে গেছে, ও বলেছিল সর্বমঙ্গলম।